আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন যে আমরা কিভাবে মধু সংগ্রহ করি দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আপনার মোয়াল ভাই গাছে উঠে গেছে এবং হচ্ছে মধুর যে চাকটা আছে মেন চাক সেটি হচ্ছে কাটার জন্য উঠে কাটছে তো পুরো ভিডিওটা পুরো ভিডিও জুড়েই হচ্ছে দেখবেন যে কীভাবে আমরা মধুটা হারভেস্টিং করি প্রথমত আমরা হচ্ছে মোয়াল ভাই গাছে উঠে আপনার মধুতে সরি মৌমাছিতে হচ্ছে ধোঁয়া দেয় ধোঁয়া দেওয়ার কারণে আপনার হয় কি যে হচ্ছে মৌমাছিগুলো আপনার একটু উড়ে যায় কারণ হচ্ছে মৌমাছি থাকলে তো আর মধু কাটা সম্ভব না তো ক্ষেত্রে আপনার ধোঁয়া দেওয়া লাগে অনেক সময় অনেকে আপনার ধোঁয়া ছাড়াও কাটতে পারে এটা অভিজ্ঞতার উপরে এটা বাইরের দেশের লোকজন ওরা ভালোভাবে প্রোটেকশন নিয়ে যখন ওঠে তখন তারা হচ্ছে ধোঁয়া ছাড়াই মধু কাটতে পারে বাট আমাদের বাংলাদেশি যে প্রচলিত পদ্ধতি আছে সেটা হচ্ছে ধোঁয়া স্মোক স্মোক মানে অ্যাটাক যাকে বলে আর কি মৌমাসিরপুরের এটাই করলে মৌমাছি উড়ে গেলে তখন হচ্ছে চাকটা কাটা যায় খুব ভালোভাবে তো দেখতে থাকুন যে হচ্ছে কীভাবে পুরোটা হারভেস্টিং করে তো এটা কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছে হচ্ছে আপনার এই মৌ মৌ চাকটি করেছিল এবং এই কাঁঠাল গাছের যে হচ্ছে মধুটা হচ্ছে এটা প্রাকৃতিক চাকের মধু এটাকে বলা হয় এবং এখন যে নেক্টর আছে সেটি হচ্ছে আপনার ধনিয়া তারপরে হচ্ছে খেসারির ফুল হচ্ছে এরপরে হচ্ছে আপনার কুসুম ফুল এবং তিলের ফুল যেই ইয়েটা এই যে ফুল সেই ফুলের হচ্ছে ন্যাক্টর এবং অসাধারণ খেতে এই মধু যেহেতু এটা প্রাকৃতিক মধু প্রাকৃতিক মধুর উপরে কোনো মধু নাই আসলে চাষের মধু বলেন আর যাই বলেন চাষের মধুটার ব্যাপারটা হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিই সেটা হচ্ছে আপনি বয়লার মুরগি আর দেশি মুরগির ভিতরে যে পার্থক্যটা ঠিক চাকের মধু আর প্রাকৃতিক চাকের মধুর মধ্যে সেই পার্থক্যটা তো দেখতে পাচ্ছেন কত কষ্ট মেহনত করে মধুগুলা সংরক্ষণ সংগ্রহ করি আমরা এই এত বড়ো একটা গাছে উঠে আপনার হচ্ছে গ্রামগঞ্জে থেকে বা কোনো জঙ্গলে থেকে বিভিন্ন জায়গায় দেখছেন যে আমরা কিভাবে কাটি তো যেখানেই মৌ চাক সেখানে আমরা চলে যাই আর এই ভিডিওটা আপনি হয়তো বা লাইভ দেখতেছেন যখন এটা রিলাইভ করা হচ্ছে আমাদের নতুন করে আর কত বড় কত কষ্ট এবং মেহনত করে আমরা হচ্ছে কাজগুলো করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের নাম আমার যে পার্সোনাল আইডিয়া আছে হানে কিং সাকিব নামে এবং পেজের নাম ভিলেজ হেলথ নামে আর আমাদের ইউটিউব চ্যানেল ন্যাচারাল প্রো থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম